বিশ্বকাপে জয় দিয়ে শুরু বাংলার, ওরা 11 জন রাখছে দেশের মান। প্রথম ম্যাচে চ্যাম্পিয়নরা নিউজিল্যান্ডের কাছে হেরে টুর্নামেন্টের শুরুর সার। আগামীকাল সাকিব বাহিনীর সাথে মাঠে নামবে ওদের দল। ধর্মশালায় হিমাচল প্রদেশ ক্রিকেট স্টেডিয়ামে 11টায় শুরু হবে দুই দলের জাজ। ইংলিশদের শুরুটা ভালো হয়নি পার, দ্বিতীয় ম্যাচে টাইগারদের হারিয়ে জয়ের দ্বারা ফিরতে চায় ব্যারিস্টার দল। ছাড় দেবেন ছেড়ে দেবেন না তাসকিন পিজের বোলিং আক্রমণ, ইংলিশ ব্যাটারদের রুখে দিতে প্রস্তুত টাইগার বোলিং ফেস ইউনিট। বাটলারদের বিপক্ষে 6 বলার খেলতে পারে সম্ভাব্য টিম ম্যানেজমেন্ট। 2015 সালে বিশ্বকাপে অ্যাডিলেডে বাংলাদেশের কাছে হার, নিজেদের খেলার ধরন বদলে ফেলেছে ইংল্যান্ড। ক্রিকেটে 3 ফরম্যাটেই ভালো ব্যাটিংয়ে ব্যারিস্টার দল। ইংলিশদের বিপক্ষে মাঠে নামার আগে টাইগারদের মাথা ব্যথার অন্যতম কারণ। সাম্প্রতিক সময়ে দারুণ ফর্মে আছে বাংলার বোলিং আক্রমণ, পেস স্পিন দুই বিভাগেই ভালো করছে সাকিব বাহিনীর বল। ধর্মশালায় ইংলিশদের বিপক্ষে ব্যাটিংয়ে করতে হবে বিশাল সংগ্রহের পাহাড়, বোলিং পেলে ওদের রুখতে হবে কমের মধ্যে রান। ওয়ানডেতে 24 বার মুখোমুখি দু দল, ইংল্যান্ডের জয় 19 বিপরীতে বাংলার 5। তবে ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ড টাইগারদের সমান সমান বিজয়, দু দলই জিতেছে 2টি করে ম্যাচ। সাকিব মিরাজদের বিপক্ষে বেন স্টোকসকে ছাড়াই মাঠে নামতে পারে ইংল্যান্ড। ধর্মশালার বাজে আউটফিল্ডে স্টোকসকে নিয়ে ঝুঁকি নিতে চায় না বাটলার একাদশ। ইঞ্জুরির সংখ্যা রয়েছে টাইগার শিবিরে, বসে রেখে বিলাসিতা করার সুযোগ কোথায়?